15ই জুন ভাটারা নতুন বাজার বাড়িধারা যে গরুর হাট, সেই হাটে আমরা দেখতে পাচ্ছি একেবারে মানুষজন উপচে পড়া ভিড়। ব্যাপারীরাও গরু ছেড়ে দিচ্ছে, মানুষজনও গরু কেনাকাটা করছে, প্রচণ্ড ভিড়। আমরা যদি একেবারে হাটে শুরু থেকে একেবারে শেষ মাথা অবধি দেখি তাহলে লোকে লোকারণ্য, অনেক ক্রেতা বিক্রেতা সম্মিলিতভাবে কেনা বেচা হচ্ছে অনেক বেশি। আজকে গত 3-4 দিন স্থবির যে মার্কেটটা ছিল, ঢাকার মার্কেটগুলো এই ধরনেরই, আজকে একেবারে লোকে লোকারণ্য। হাজার হাজার লোক, হাজার হাজার ক্রেতা এবং গরুও সেই পরিমাণ আছে, গরু বিক্রি হচ্ছে, প্রচুর লোকের সমাগম। যদিও বিক্রেতারা অভিযোগ করছে তারা ন্যায্য দাম পাচ্ছে না, অনেকেই বলছে যে তারা লসে গরু বিক্রি করছে, তদুপরি গরুর মার্কেট যে জমজমাট, উপচে পড়া ভিড়, প্রচণ্ড কী বলে যে আপনার ভিড় এড়িয়ে মানুষজন গরু কিনছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং অনেক গরু বেচা কেনা হচ্ছে। যারা হাটের ইজারাদার তারা বারবার মাইকিং করছে যাতে হাসিল ছাড়া কোনো গরু বেরোতে না পারে, অন্য কোনো দুর্ঘটনা যাতে না হয়, লেনদেন সংক্রান্ত যাতে কোনো ঝামেলা না হয়। আর বলা চলে গুলশান বাড়িধারা বনানীর উচ্চবিত্তরা প্রায় এখানে এসে থাকে এই হাটটায়, যেহেতু আশেপাশে আর বড় কোনো হাট নেই, তাই এই হাট কেন্দ্র করে এখন একটা ক্রেতা বিক্রেতার মিলন মেলা হয়ে গিয়েছে। বলছিলাম ভাটারা নতুন বাজার বাড়িধারা থেকে যদি আমরা দেখাই তাহলে আজকে প্রচণ্ড ভিড়, উপচে পড়া ভিড় যেটা বলা চলে, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে আজকে প্রচণ্ড ভিড় করছে এখানে, অনেকটা লোকে লোকারণ্য, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই প্রচুর ভিড়, কেনাকাটাও অনেক। যদিও বলা হচ্ছে যে যারা ব্যাপারী তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, সর্বোপরি কেনা বেচার বলা চলে যে সবচেয়ে ভিড়ের যে বিষয়টা, আজকে সবচেয়ে ভিড় লক্ষ্য করা যাচ্ছে গরু। গরু এবং যে পরিমাণ গরু আছে আশা করা যায় চাহিদা অনুসারে গরুর সংখ্যাও যথেষ্ট আছে, তবে কেনা বেচা আজকে ধুম কেনা বেচা হচ্ছে। একেবারে শেষ প্রান্তের দিকে আমরা একেবারে আরেক প্রান্তের দিকে আমরা দেখতে